ऐसे আপনার বাবা মা কি জানে? বাবা মা নাই বাবা মা বললেন যে আসসালামু আলাইকুম, আমি কুলার টিভির পক্ষ থেকে আমি সাজ্জাদ। প্রিয় দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখেছেন এই ফুল ভিডিওটি আমি দিয়ে দেব, তার আগে আমার কিছু কথা। আমি মুসলিম হয়ে একটা মত প্রকাশ করব, তারপর আপনারা কমেন্ট বক্সে ফুল ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন। প্রিয় দর্শক, মুসলমান থেকে হিন্দু হয়ে যাওয়া মেয়েটির আজকে একটা গল্প বা বাস্তবমুখী ভিডিওটি আমি তুলে ধরলাম এই কারণে, তার নাম, তার বাবার নাম হচ্ছে শফিক, তার মার নাম আমেনা, তার ছোট বোন একটা আছে, তার থাকেও আবার ভাড্ডা, ঢাকা ভাড্ডাতে, রাজধানী ভাড্ডা, তার বাড়িও আবার গুলশান নতুন বাজার। ভিডিও এভিডেন্স সহকারে আমি দিয়ে দিব, সব তথ্য রয়েছে এই আমার এই ভিডিওতে। তো আমি কিছু অভিমত করতে চাই। এই যে হিন্দু হয়ে গেল মুসলমান থেকে, মানে জান্নাত থেকে জাহান্নামি হয়ে গেলেন, যাই হোক বাকিটা আল্লাহ জানে, কিন্তু এতটুকু বলতে পারবো আমি হয়তো জান্নামি হতে পারি, কিন্তু একটা ধর্মকে ত্যাগ করে দেওয়াটা শতবার চেষ্টা করলো না, একটা প্রেম ভালোবাসা বিয়ের ক্ষেত্রে। যাই হোক এগুলো বাদ দিলাম, তারপর আসি মেন পয়েন্টে, আমি ভিডিওটি দিয়ে দেবো, আপনারা দেখবেন যে বিয়ে করেছি ঠিক আছে, সেটা আবার বাংলাদেশ সংবিধান অনুযায়ী এপিট ওপিট কিছু করেনি। প্রিয় দর্শক, এপিট ওপিট কিছু না করলে তাহলে তো এটা বিয়ে হচ্ছে না, বা এটা বিরোধিতা হয়ে যায়, আইনের বিরোধিতা হয়ে যায়। তাছাড়া এখানে এখানে আরও মেয়েটি উল্লেখিত রয়েছে, তার সাংবাদিক ভাইয়েরা বলছেন যে আপনি যে বিয়ে করেছেন সেটা কি কোর্টে করেছেন নাকি মন্দিরে বা ইসলামিক শরিয়া নাকি হিন্দুদের মানে ধর্মাবলম্বী যত সব মানে বলছে বা জেরা করছে। সো তার মুখ থেকে মানে আস্তে আস্তে কথা বের হচ্ছে, তার মানে ফুল বিষয়টা হচ্ছে যে এপিডেভিট করেনি বাট আপনার আইনের মাধ্যমে করেনি। আজ যদি মুসলমান হতো তাহলে কিন্তু বিষয়টা তলপার হয়ে যেত, গুষ্টি শুদ্ধ উদ্ধার করে ফেলতো, এটা আমরা জানি। যাই হোক প্রিয় দর্শক, হিন্দু ছেলেটা যে বিয়ে করে এনেছে, তার যে বিয়ে করেছে এটার ফুল ভিডিও আমি দিয়ে দেবো যে কী প্রশ্ন করা হচ্ছে। সো কিন্তু এই ভিডিওর ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে যে মেয়েটা এসেছে, তো দোষ তো তারই হবে, তবে সংবিধান অনুযায়ী যে কাজটা করা উচিত ছিল এই কাজটা করিনি মেয়েটি। সো আমি ভিডিওটি দিয়ে দেবো, কারণ আমি যদি সব বলে ফেলি তাহলে আপনারা শুনবেন কী করে। প্রিয় দর্শক চলে আসুন এক মুহূর্তের জন্য, দেখে আসি, তারপর আমি আলোচনা শুরু ইনশাল্লাহ।
প্রদর্শক দেখে আসলেন। আমার মনে হয় আপনাদের বোঝা হয়ে গেছে, মানে মেয়েটার ভিতরে অনেক গ্যাপ আছে, তার মানে অনেক প্যাচ আছে। মানে আইনতভাবে আমি যদি ইসলাম সংবিধান বাদও দিই, তার বাংলাদেশ যে একটা সংবিধান আছে, তারা এফিড ওভিড কিছুই করেনি, আপনারা ভিডিওতে বুঝে গেছেন প্রিয় দর্শক। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমি ভিডিওর শেষে একই কথা বলবো, যদি আমার ভিডিও নিউজ তথ্য প্রমাণ সহকারে ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ভালো না লাগে, আরও 2-4-5 দিন আমাদের ভিডিওটি দেখুন, আমাদের নিউজগুলো দেখবেন, ঘেটে আমাদের মানে পুরনো ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি যাওয়ার আগে 2-4টা স্পিচ দিতে চাই। যদি আজকে মুসলমানের ছেলে যদি হিন্দু মেয়েকে বিয়ে করতো, কেস মামলা এটা সেটা কিন্তু করতো, তো এখানে মেয়েটে বললো তার বাবা না, এই নেই, আবার বলছে মা আছে, আবার বোন ছোটো বোন আছে, বাড্ডাতে থাকতো, তাদের বাড়িও নাকি গুলশান এই নয়াবাজার। প্রিয় দর্শক, আমি একটা কথাই বলবো যে প্রেমে সব কিছু হয়, বা প্রেম একজন আরেকজনের জীবন পর্যন্ত দিয়ে দেয়। সে জায়গায় একটা ধর্মকে বিকৃত করলো, মানে তার প্রেমিকার কাছে, যে হোক আমি এই কথা বলবো না, কিন্তু এ সমস্ত কোলাঙ্গারের জন্য, দু একটা কোলাঙ্গারের জন্য আমাদের গোটা ইসলাম বা মুসলমানদের কলঙ্কিত হয়। মানুষ এমনি তো মুসলমানের বিরোধিতা করছে, নাস্তিক ইহুদিরা, তো দুঃখজনক, দুঃখ লাগে এই সমাজে আমরা বসবাস করে একটা মুসলমান মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করছে, মানে ধর্ম ত্যাগ করে, এত কপাল পুরো আর হয় না। প্রিয় দর্শক, আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এতক্ষণ ছিলাম কলর টিভি চ্যানেলে, আমি ইয়ার সাজ্জাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।